सुप्रिय शिक्षार्थीरा सबा के शुभेच्छा। आज के तुम्हारे षष्ठ श्रेणी बांगलार द्वितीय पत्र सन्धि सम्पर् आलोचना करब। सन्धि की सन्धिर संज्ञा, सन्धिर प्रयोजनीयता, सन्धिर प्रकारभेद, ये तीन टी विषय सम्पर्के तुम्हारे हमें आलोकपात करब। प्रथम सन्धि की यार सम्पर्के तुम्हारे हमें बोल। ग्राम बांगल् एन चाषी घरे घरे नवानी, ग्राम बांगल् एन चाषी घरे घरे नवानी, वाक्यटीते नवान्न शब्दटी मनोयोग दिए लक्ष्य कर ले देखा जाबे जे पाशापाशी अवस्थित नव एवं अन्न ए दुटी शब्द द्रुत उच्चारणेर फले तैरी हयेछे नवान्न शब्दटी। एक्षेत्रे नव शब्देर शेषे निहित वा ध्वनि एवं अन्न शब्द प्रथम अवस्थित अध्वनि उभय मिले आध्वनि जेमन नवयुक्त अन्न, नवयुक्त अन्न समान समान नवान्न। लक्षणीय जे आम्रा जखन कथा बोली तखन अनेक क्षेत्रे द्रुत उच्चारणेर फले पाशापाशी अवस्थित दुटी शब्देर ध्वनि मिले एक हये जाए, किंबा एकटी ध्वनिर अभावे अन्य ध्वनि बदले जाए बा लोप पाए। द्रुत उच्चारणेर फले पाशापाशी अवस्थित ध्वनिर एई मिलन परिवर्तन बा विलोपी सन्धि नामे परिचित। वस्तुत सन्धि शब्दर अर्थ मिलन, सन्धि शब्दर अर्थ मिलन, एटी ध्वनि परिवर्तनेर एकटी विशेष प्रक्रिया, ध्वनिर संगे ध्वनिर मिलनजात प्रक्रिया। सन्धि बा ध्वनिर मिलन नाना भावे होते पारे, सन्धि बा ध्वनिर मिलन नाना भावे होते पारे, जेमन दुटी ध्वनिर आंशिक बा पूर्ण मिलन, जेमन शतयुक्त अधिक, शतयुक्त अधिक समान समान कि हलो शताधिक। एखाने शत बा अधिक एई प्रथम शब्देर वा एवं द्वितीय शब्देर वा मिले आ हयेछे, ताहले शताधिक शतयुक्त अधिक। पूर्वध्वनि बा परध्वनि लोप जेमन निश्चय, निश्चय एखाने नियुक्त स्वर ए दुटो मिले निश्चय, दुटो मिले कि हलो विसर्ग प्लस स्वर प्लस तालवर स्वर स्वर, विसर्ग प्लस स्वर समान समान तालवर स्वर स्वर, नि प्लस स्वर ए दुटो मिले निश्चय। एखाने कि होच्छे विसर्ग प्लस स समान समान स। एबार हच्छे सन्धिर संज्ञा, संज्ञाटा कि पाशापाशी दुईटी वर्णेर पाशापाशी अवस्थित दुटी ध्वनिर मिलनके, पाशापाशी
অবস্থিত দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এবার সন্ধির প্রয়োজনীয়তা। সন্ধি আমাদের প্রয়োজন কেন, সন্ধি করার কি দরকার? পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির দ্রুত উচ্চারণের সময় সন্ধির ফলে উচ্চারণের স্বাচ্ছন্দ্য আসে এবং উচ্চারণ সহজতর হয়। সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে, সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। যেমন নব অন্য উচ্চারণের যে সময় প্রয়োজন, নব অন্য উচ্চারণের যে সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে নবান্ন উচ্চারণে তার চেয়ে কম সময় লাগে। এছাড়া নব অন্য বলতে যে ধরনের উচ্চারণ শ্রম প্রয়োজন, নবান্ন তার চেয়ে সহজে উচ্চারিত হয়। কেবল তাই নয়, আলাদাভাবে নব অন্য উচ্চারণের চেয়ে একসঙ্গে নবান্ন উচ্চারণ অনেক বেশি শ্রুতিমধুর। অর্থাৎ সন্ধি ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। সন্ধির ফলে নতুন নতুন শব্দ তৈরি হয়, সন্ধির ফলে নতুন নতুন শব্দ তৈরি হয়। শুদ্ধ বানান লিখতেও সন্ধি সহায়তা করে, শুদ্ধ বানান লিখতেও সন্ধি সহায়তা করে। সুতরাং উল্লেখিত দিকগুলো বিবেচনায় বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। এবার সন্ধির প্রকারভেদ। সন্ধি কত প্রকার এইটা আমাদের আলোচিত বিষয়। এবার প্রধানত সন্ধি দুই প্রকার। কি কি? স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি, এছাড়া বিসর্গ সন্ধি নামে আরো সন্ধি আছে, আর একটা সন্ধি আছে। তা স্বর সন্ধি কাকে বলে? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের যে সন্ধি হয়, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলে। যেমন নবযুক্ত অন্ন নবান্ন, অ প্লাস অ মিলে আ হল। হিমযুক্ত আলয় হিমালয়, এখানে অ প্লাস আ মিলে আ হয়েছে হিমালয়। এবারে হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। কি বললাম? যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির, ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন উৎযুক্ত চারণ, উৎযুক্ত চারণ একসঙ্গে কি হল? উচ্চারণ। এখানে উৎযুক্ত চারণ একসঙ্গে কি হল? উচ্চারণ। এই প্রথম বর্ণে প্রথম শব্দে উত, রস্য হর্ষন্ত বাত্ত, ওইটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, প্লাস এখানে চ, এইটা মিলে ত চ মিলে কি হল? চ চয় ছয়। সুতরাং এটা কি হল? ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির উচ্চারণে যে সন্ধি হয়, ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে
মানে ব্যঞ্জন ধ্বনি বলে, ব্যঞ্জন ছন্দি বলে উচ্চারণ। একটা কি হলো সজ্জন, সৎ প্লাস জন সমান সমান সজ্জন। এই তো আর জ মিলে উভয় মিলে বর্গের জয় হয়েছে, সুতরাং বর্গের জয় জয় হয়েছে, ওই বলে সজ্জন। এছাড়াও বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি বলে ব্যঞ্জন সন্ধির একটি প্রকার ভেদ আছে। বিসর্গ হচ্ছে র এবং দন্তস্বয়ের সংক্ষিপ্ত রূপ। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনকে বিসর্গ সন্ধি বলে, যেমন আবিযুক্ত কাজ যেমন আবিযুক্ত কাজ আবি যুক্ত কাজ সমান সমান আবিষ্কার, আবিষ্কার। এই বিসর্গ প্লাস ক, এই যে বিসর্গ প্লাস ক মিলে, এই বিসর্গ প্লাস ক সমান সমান কি হচ্ছে মধ্যম ছয়, এইটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো আজকে আমরা আলোচনা করলাম সন্ধি সম্পর্কে, সন্ধির সংজ্ঞা, সন্ধির প্রয়োজনীয়তা, সন্ধির প্রকারভেদ, এই তিনটা বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের এর পরবর্তী বিষয় সম্পর্কে আলোচনা করবো, আরও বিস্তারিত আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। Very good. Well,